আমি কোনো কথা না বলে দীপ্তকে আরেকটা অন্না দিয়ে দিলাম। রাতেও সবাই একসাথে খেলাম, টেবিলে বসে একবারও রুদ্ধ ভাইয়ার দিকে তাকাইনি। কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব। খাওয়ার পর খানিকক্ষণ গল্প করে সবাই ঘুমোতে চলে গেল। এখন সকাল 11টা বাজে, আমি বাবা মায়ের সাথে বাড়ি চলে এসেছি। এতদিন পরে নিজের গ্রামে এসে মনটা ভালো হয়ে গেল, তবে আসার আগে একবারও রুদ্ধ ভাইয়ার সাথে দেখা হয়নি বলে মনটা খারাপ। ওনার নাকি কাজ ছিল তাই সকালেই চলে গেছেন, আজও কি উনি একবার আমার সাথে দেখা করতে পারতেন না? অনেকদিন পর বাসা এসেছি বলে কাজিনদের সাথে আড্ডা দিয়েই দিন পার করে দিলাম। রাতে আম্মু আমার পছন্দের সব খাবার রান্না করেছিল। অনেকদিন পর মেয়ে বাড়ি এসছে বলে বাবা মায়ের যেন আনন্দ ধরছে না। আজ জার্নি করে এসছি তাই খুব ক্লান্ত, থাকায় তাজ ঘুমিয়ে গেলাম। মাঝরাতে ফোন বাজার শব্দে ঘুম ভেঙে গেল। রুদ্ধ ভাইয়ার 223টা মিসড কল দেখে খুব অবাক হলাম। এখন রাত 1টা বাজে, তার মানে উনি অনেকক্ষণ ধরে কল করছেন আমায়। আমিও দেরি না করে কলটা ধরলাম। রাত কি হয়েছে তোমার? কখন থেকে ফোন করছি, ফোন ধরো না কেন? কি করছিলে বলো তো? মানেটা কি, রাত 11টার সময় মানুষ কি করে? হ্যাঁ, ঘুমোচ্ছিলাম আমি। ও সরি, ফোন ধরছিলে না বলে টেনশন হচ্ছিল। আচ্ছা তুমি ঘুমাও, আমি সকালে ফোন দিব। রুদ্ধ ভাইয়া ফোনটা রেখে দিলেন। আমি আর জিজ্ঞেস করলাম না এতবার কল করার কারণ। এখন কিছু বললেও আমার মাথায় ঢুকতো না, আমার এখন প্রচণ্ড ঘুম দরকার। সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। রুম থেকে বেরিয়েই দেখলাম বাড়িতে বেশ তোড়জোড় চলছে, মেহমান আসবে হয়তো। আমি আবার রুমে চলে গেলাম। একটু পর আমার কাজিন মাহি দুটো শাড়ি নিয়ে গিয়ে আমার সামনে রেখে বলল, কোনটা সুন্দর বল, তেবরঙা আছ, লালটা পর, খুব সুন্দর লাগবে তোকে। আমি হঠাৎ শাড়ি পরতে যাব কেন? তুই জানিস না, আজ তোকে দেখতে আসছে, সব ঠিকঠাক থাকলে খুব দ্রুতই বিয়ে দিয়ে দিব। কি, আমায় দেখতে আসছে আর আমি কিছু জানি না? আমাকে আম্মুর সাথে কথা বলতে হবে। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু খুব বিজি, আমার দুই ফুপুও সাথে আছে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, এসব কি আম্মু, তোমরা আমার বিয়ে দিয়ে দিচ্ছ, এত কম বয়সে কেউ বিয়ে করে? আমার তো 17 বছরে বিয়ে হয়েছিল, আমার এখনো পড়াশুনো বাকি। তুমি বলো আমার কি বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স হয়নি মানে, 18 বছর তো হয়ে গেছে তোর, এখন বিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না। আজব তো, আজ 18 হলে কি কালই বিয়ে দিয়ে দিতে হবে? আমি কিছুতেই বিয়ে করব না, তুমি বাবাকে বলো ওদের না করে দিতে। সম্ভব না, তোর বাবা ওদের কথা দিয়েছে, আর তোর বাবা যে কথার খেলাপ করে না সেটা তুই কিন্তু ভালো করেই জানিস। কিন্তু মা, কথা না বলে কাজে হেল্প কর, আর নয়তো এখান থেকে যা। আমি রেগে চলে এলাম ওখান থেকে। আচ্ছা বাবা এমন কেন করলো? বাবা তো রুদ্ধ ভাইয়ের ব্যাপারে সব জানে, বাবার কি রুদ্ধ ভাইকে পছন্দ হয়নি তাই এমন করলো নাকি? সুন্দর মতো সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসে আছি, অন্যদিকে প্রচণ্ড রাগও হচ্ছে। সামনে পাত্র সেজে বসে আছে রুদ্ধ ভাইয়া। সকালে ওনাদের পাত্রপক্ষ হিসেবে রুদ্ধ ভাইয়াদের দেখে মাথাটা একদম ঘুরে গেছে। যদি ওনাদেরই আসার কথা ছিল তবে আমাকে কেউ কেন বলেনি? সকাল থেকে কত টেনশনে ছিলাম, রুদ্ধ ভাইয়াও তো একবার আমাকে বলতে পারতো বা জানাতে পারতো। বাবা মাও কেন বললো না আমাকে? মা তো এখানে নিয়ে আসার আগেই বলে দিয়েছে আমি যে রুদ্ধ ভাইয়াদের আগে থেকে চিনি বা তাদের বাসায় থেকেছি, তা যেন কাউকে না বলি, লোকে শুনলে নাকি খারাপ বলবে। আঙ্কেলরাও আর 5টা নর্মাল পাত্রপক্ষের মতো বিহেভ করছে, রুদ্ধ ভাইয়া আর দীপ্ত এমন ভাব করছে যেন আমায় চেনেই না। আমিও ভালো মেয়ের মতো বসে আছি, বড়রা তাদের মতো কথা বলছে, তাদের কথা শুনে যা বুঝলাম তারা সবাই রাজি। আমার দুই ফুপুর তো রুদ্ধ ভাইয়াকে খুব পছন্দ হয়েছে। রুদ্ধ ভাইয়াদের নিজস্ব হসপিটাল আছে বলে, ভাইয়ার ইন্টার্নশিপে আছে জেনেও সবাই বিয়েতে রাজি। বিয়েটা হওয়ার যে আমার আনন্দ হচ্ছে না সেটা কিন্তু না, তবে আমার খুব অভিমান হয়েছে রুদ্ধ ভাইয়ার উপর। ওনারা যে আসবেন সেটা তো একবার আমায় বলতে পারতো, কাল রাতেও তো এতবার ফোন করলো তখন বলতে পারতো। আমি আর রুদ্ধ ভাইয়া ছাদে এক কোণে দাঁড়িয়ে আছি, আর অন্যদিকে দীপ্ত মাহির সাথে কথা বলছে। নীরবতা ভেঙে রুদ্ধ ভাইয়া বলল, রাত কথা বলবো না আপনার সাথে, আপনারা যে আজ এভাবে আসবেন সেটা তো কাল আমাকে একবার বলতে পারতেন। জানেন আমি সকাল থেকে কত টেনশনে ছিলাম, বিয়েটা ভাঙারও কত চেষ্টা করেছিলাম। তাহলে ভেঙে দেই বিয়েটা,
তবে তুমি যত চেষ্টা করো না কেন বিয়েটা ভাঙা পসিবল হতো না, কারণ আমি এটা হতে দিতাম না। অনেক কষ্ট করেছি সবাইকে রাজি করাতে। সারা দিন দীপ তোর হাজার খানেক টিটকারি শুনেছি, এত কিছু করেও যদি তোমায় না পাই তাহলে কি লাভ বলো তো? রুদ্ধ ভাইয়ের কথা শুনতেই খিলখিলিয়ে হেসে উঠলাম। লাস্ট কবে এমন প্রাণ খুলে হেসেছি মনে নেই, তবে এ হাসির কারণটা একান্তই আমার। আমাকে এভাবে হাসতে দেখে রুদ্ধ ভাইয়াও হেসে উঠলেন। সত্যি বলতে গত 3 মাসে আমি কখনো তাকে এভাবে হাসতে দেখিনি। উনি হাসি থামিয়ে আমায় বললেন, এ হাসির কারণটা কি জানতে পারি? না, এ কারণটা একান্তই আমার। আমি মানুষটাও তো একান্তই তোমার, তাই নয় কি? জানেন তো, আপনি যখন জানতে পারবেন যাকে আপনি ভালোবেসে সারা জীবনের মতো নিজের করেছেন, সেই মানুষটাও যখন আপনাকে ঠিক ততটাই চাইবে, তখন সেই অনুভূতি আপনি প্রকাশ করতে পারবেন না। ঠিক সেভাবেই আমিও আপনাকে আমার হাসির কারণটা ব্যাখ্যা করতে পারবো না। তোমাকে দেখে পিচ্ছি মনে হলে কি হবে? মাথায় এত কিছু নিয়ে ঘোরো তুমি। আমি পিচ্ছি? তাহলে এই পিচ্ছি মেয়েটাকে বিয়ে করতে এসেছেন? যান, নিজের বয়সের কাউকে খুঁজে নিন। এই জন্যই মেবি লোকে বলে পিচ্চিদের বিয়ে করতে নেই, নাকের ডগায় রাগ লেগেই থাকে। আপনি আবার? আপনি তোমাদের নিচে ডাকছে। মাহির কথা শুনে সবাই নিচে চলে গেলাম। রুদ্ধ ভাইয়ের সাথে আজ আর ঝগড়া করা হলো না। রুদ্ধ ভাইয়ারা বিকেলে চলে গেছেন, সামনে শুক্রবার বিয়ের ডেট ফিক্সড হয়েছে। আপাতত ছোটখাটো পরিসরে কাবিন করিয়ে রাখা হবে, রুদ্ধ ভাইয়া ভালো একটা পজিশনে গেলে অনুষ্ঠান করা হবে। এত জলদি আমার বিয়ে করার ইচ্ছে ছিলই না, তবু বিয়েটা রুদ্ধ ভাইয়ার সাথে হচ্ছে বলে না করিনি। বাবা মাও যখন রাজি হয়েছে তারা নিশ্চয়ই আমার ভালো বুঝেছে। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে, বিয়ের আর মাত্র 3 দিন বাকি। আজ আমরা সবাই মিলে ঢাকায় যাব বিয়ের কেনাকাটা করতে। রুদ্ধ ভাইয়াও সেখানেই আমাদের সাথে জয়েন করবে। আমি, বাবা মা, আমার 2 ফুপু আর 3 কাজিন মিলে ঢাকা এসেছি। এখানে এসে বড় ফুপির ননদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এলাম। রুদ্ধ ভাইয়াদের বাসায় যাইনি, এ সময় নাকি আমি ওখানে গেলে ব্যাপারটা খারাপ দেখাবে। আমরা সবাই একটা শপিং মলে গেলাম। আঙ্কেল, মামুনি, দীপ্ত আর রুদ্ধ ভাইয়াও আছে আমাদের সাথে। আমরা একটা দোকানে বিয়ের শাড়ি দেখছিলাম, তবে আমার খুব ইচ্ছে ছিল একমাত্র বিয়েতে লেহেঙ্গা পরব, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছি না। অনেক দেখেও আম্মু আর মামুনির কোনো শাড়ি পছন্দ হলো না। অবশেষে তারা লেহেঙ্গা দেখা শুরু করলো। বেশ কয়েকটা লেহেঙ্গা দেখার পর রুদ্ধ ভাই একটা পার্পল লেহেঙ্গা চুজ করলো। আমারও বেশ পছন্দ হলো ডিজাইনটা। আমার বউয়ের বিয়ে, তাই আমি যা বলবো সে তাই পরবে, সিম্পল। রুদ্ধ ভাইয়ের এমন ডোন্ট কেয়ার মার্কা কথা শুনে সবাই হেসে ফেলল। এইদিকে আমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছি, যদিও এত লজ্জার কিছু নেই তবুও খুব লজ্জা পাচ্ছি। এই মেয়ে, এভাবে দাঁড়িয়ে লাল নীল না হয়ে গিয়ে লেহেঙ্গাটা ট্রায়াল দিয়ে আসো। রুদ্ধ ভাইয়ার এমন লাগাম ছাড়া কথায় চোখ গরম করে ওনার দিকে তাকিয়ে লেহেঙ্গাটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গেলাম। রুদ্ধ ভাইয়ের জন্য একটা অফ হোয়াইট পাঞ্জাবি নেওয়া হলো। ভেবেছিলাম বরের সাথে ম্যাচ করে ড্রেস পরবো বিয়েতে, কিন্তু রুদ্ধ ভাইয়ার সেটা হতে দিল কই। এবার বাড়ির বাকি সবার জন্য যে যার মতো জামা দিচ্ছিল। তখনই দীপ্ত এসে বলল, আচ্ছা হাবি, তোমার কি কোনো কাজিন নেই? না মানে তাহলে হাইয়ার সাথে আমিও বিয়েটা সেরে নিতাম আর কি, বাবার খরচ কম হতো। সিরিয়াসলি, একটা দামড়া ছেলের বাপ হয়েও আবার বিয়ে করার শখ জেগেছে তোমার? আমার আবার ছেলে কই থেকে এলো? কেন, তোমার ক্যান্ডি? আমার কথা শুনে দীপ্ত হেসে উঠল, সাথে আমিও। শপিং শেষে চলে আসার সময় রুদ্ধ ভাইয়া হাতে ব্যাগ ধরিয়ে দিলেন, বলেছে বাসায় এসে খুলতে। বাসায় এসছে অনেকক্ষণ, আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই রুদ্ধ ভাইয়ার দেয়া ব্যাগটা খুললাম। খুব সুন্দর কাজ করা নীল রঙের শাড়ি। সকাল সকাল শাড়িটা দেখি মন ভালো হয়ে গেল। কাল শুক্রবার, আজ থেকেই বাড়িতে মেহমানদের আসা শুরু হয়ে গেছে। খুব কাছেরই কিছু মেহমানদেরই বলা হয়েছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এসেই গেল। আজ শুক্রবার, আজ রুদ্ধ ভাইয়া একান্তই আমার হবে। সকাল থেকেই বাসায় তোড়জোড় শুরু হয়ে গেছে, তবে গায়ে হলুদ বা অন্য কোনো আয়োজন হয়নি। বিকেল হয়ে গেছে, রুদ্ধ ভাইয়ারা চলে এসছে। ওনাদের সাথে প্রায় 10 জন লোক এসছে। অনেক চেষ্টা করেছিলাম রুদ্ধ ভাইয়াকে দেখার, কিন্তু তাকে এক নজরও দেখতে পেলাম না। আমাকে রেডি করিয়ে সবাই নিচে চলে গেছে, আমি একাই রুমে আছি। কিছুক্ষণ পর আমার আর রুদ্ধ ভাইয়ার
কাজিনরা এসে আমাকে নিয়ে গেল। এখন বিয়ে পড়ানো হবে। কাজী কবুল বলতে বলে রুদ্ধ ভাইয়া এক সেকেন্ড টাইমও ওয়েস্ট না করে কবুল বলে দিল। আমিও কবুল বলে দিলাম। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। অবশেষে রুদ্ধ একান্তই আমার হলো। যেহেতু এত রাতে ঢাকা ব্যাক করা সম্ভব না, তাই আজ সবাই এখানে থাকবে। কাল সকালে সবাই ঢাকা যাবে। আমাদের বাসায় বাসরের আয়োজন করা হয়েছে। রুদ্ধ ভাইয়ার কাজিনরা আমাকে বাসর ঘরে রেখে গেছে। রাত যখন প্রায় 12টা বাজে, তখন রুদ্ধ ভাইয়ার রুমে এলো। আমি গিয়ে ওনাকে সালাম দিলাম। উনিও যথারীতি সালামের উত্তর দিলেন। তারপর আমায় ফ্রেশ হয়ে আসতে বললেন। আমিও গিয়ে একটা নর্মাল ড্রেস পরে আসলাম। উনিও ফ্রেশ হয়ে এলেন। আমাকে বললেন, রাত চলো বেলকনিতে চাই। এত রাতে? চলেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। বলো। আপনার কাছে আমি কতটা দামি? তোমার দাম আমার কাছে পুরো 50,000। মানে 50,000 দিয়ে ঘরে ঢুকেছি। জানি, সেখান থেকে 10% আমার। কি, তুমি নিজের বাসরে নিজের বরের থেকে টাকা নিবা? অবশ্যই। জানেন তো, আপনাদের বাসায় থেকে এতদিন আপনার পেছনে ঘুরেছি, অথচ বুঝতেই পারিনি আপনি আমায় এত ভালোবাসেন। তবে দীপ্ত যে বলেছিল আপনি অন্য কারোর মায়ে আবদ্ধ, কে সে? দীপ্ত ঠিকই বলছিল, তবে সে কে সেটা তোমার না জানলেও চলবে। তবে এটা যেন আমি তার মায়ায় পড়েছিলাম। মায়া কাটানোর জন্য সময় যথেষ্ট, কিন্তু তোমায় আমি ভালোবাসি। ভালোবাসা সহজে হারানোর মতো না। তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা তোমায় আমি সত্যি বোঝাতে পারবো না। আরাত্রি? রুদ্ধর মুখে আরাত্রি ডাক্তার শুনে আমার সারা শরীর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তাকে বললাম, এই কেমন ভালোবাসা বলুন তো, যার অনুভূতিগুলো কখনো পুরোপুরি প্রকাশ করা যায় না। উনি কার মায়ায় পড়েছিল জানি না, তবে যে উনি সত্যি আমায় ভালোবাসেন সেটা আমি জানি। ভালোবাসা এমনই হয়। ভেতরে চলো রাত, তুমি চলে আসার পর একদিনও রাতে ঘুমাইনি। আজ তোমাকে জড়িয়ে খুব শান্তিতে ঘুমাবো। আপনি যান, আমি আসছি। উনি চলে গেলে আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, এই কেমন ভালোবাসা, যেখানে আবেগ অনুভূতি আছে কিন্তু তার প্রকাশ নেই।